ইমাম মাহদী আলাইহিস সালাম আসবেন দুনিয়াতে এমন একটা মানুষ থাকবে না যে কালেমার বাইরে আজ তার কিছু নমুনা তাকাইয়া দেখো বাংলাদেশের ছোট্ট সন্তান 100 দেশের মধ্যে গিয়া কোরআনের প্রতিযোগিতায় এক নাম্বার হইয়া আসে ঠিক নি কি আল্লাহর মুজিজা কি আল্লাহর কুদরত দলে 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 বিধর্মীরা মুসলমান হয় ও আল্লাহর বান্দারা আল্লাহ পাকের এই ইসলামের মাধ্যমে গোটা দুনিয়াটা শান্তিতে পরিণত হয়ে যাবে অশান্তির বেড়াজাল বলতে কিছুই থাকবে না ও আল্লাহর বান্দা ইসলামের আলো যার মধ্যে কিঞ্চিত পরিমাণ আছে তার ব্যবহার থেকেই প্রমাণ হয় লোকটা ইসলামের আলো পেয়েছে আমি একটু আগে উদাহরণ দিয়েছি এসপিটিসি ওসিআইজি ব্যারিস্টার বিচারপতি এদের ব্যবহার এত সুন্দর কেন ইসলামের আলো পাওয়ার কারণ কাউসারের আগে আরা করত হলো উম্মতে মুহাম্মাদি তাকাইয়া দেখো যদিও নবীর ঔরার জাত একটা ছেলেও নাই কিন্তু এই ছেলে থাকলে কি হবে আজ আমার নবীকে আল্লাহ উম্মত এমন ভাবে দান করেছেন 1500 বছর পর আমার নবীর বিরুদ্ধে যদি কেউ কথা কয় জীবন বিলাইয়া দেওয়ার মতো নবীর উম্মত এই জমিনে দাঁড়িয়ে আছে উম্মতে মুহাম্মাদির সামনে আমার রসূলের বিরুদ্ধে কথা বলার সাহস কার নাই কল্লা দিয়া দিবে আমার নবীর জন্য জীবনকে বিলায় দিবে আল্লাহ তাআলা নবীর উম্মতের মাধ্যমে নবীর সম্মান বজায় রাখতেছেন ও নবীর উম্মতেরা আল্লাহ পাক বলেন নবী আপনার কাউসারের মাধ্যমে আমি আপনাকে সম্মান ঠিক রাখব আপনাকে সান্তনা দেব আপনার বংশ ঠিক থাকবে আজকে সারা দুনিয়ার মধ্যে এমন কোন জায়গা নাই যেখানে নবীজির গুণগান নাই আযানের মাধ্যমে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহর আওয়াজ আছে না নাই সমস্ত তত্ত্ববিদরা বলেন এক একটা সেকেন্ড সময় নাকি বাদ নাই যেই সেকেন্ডে মুহাম্মদের আওয়াজ হয় না এখানে আজান শেষ আরেক জায়গায় শুরু আবার ওখানে শেষ আরেক জায়গায় শুরু এইভাবে গোটা পৃথিবীর টাইম ঘুরে ঘুরে 24 ঘন্টা মুহাম্মদের আজানের ধ্বনি চলে ওরে আল্লাহর বান্দারা সারা দুনিয়া জুড়ে নবীর গুণগান বিধর্মীদের জবানে নবীর গুণগান মুসলমানের জবানে নবীর গুণগান এমন কোন লেখক নাই যেখানে মুহাম্মদের প্রশংসা না করলে তার লেখা গ্রান্টেড হয় না কোন বক্তার বক্তব্য নবীর আদর্শে সারা তার বক্তব্য ফুটে ওঠে না এর নবীর উম্মতের দল ভালো করে বুঝেন উম্মতে মুহাম্মদীর দ্বারা আল্লাহ দুনিয়াতে নবীর সম্মান বজায় রাখবেন সর্বোচ্চ মাকামে রাখবেন কিন্তু কপাল বড় খারাপ আমরা সেই নবী পাইছি নবীরে এখনো পর্যন্ত চিনতে পারি নাই যদি চিনতে পারতাম আমরা নবীর আদর্শ মানার পেছনে ওলামাদের এত বয়ানের প্রয়োজন হতো না আপনি ব্যবসা করে কোটিপতি হবেন এজন্য তো কোনো বয়ান লাগে না লাগে চুরি কইরা বড় লোক হবেন সেখানে তো বয়ান লাগে না এত বয়ান আলেম ওলামারা তাবলিগওয়ালারা পীর সাহেবরা জুমার দিন খতিবরা বক্তারা এত বয়ান করে শুধু মাকসাদ নবীর আদর্শের মালা গলায় লাগাও ব্যবসা বন্ধ করে নবীরে ডাকার দরকার নাই চাকরি বন্ধ করে নবী নবী করার দরকার নাই লেখাপড়া বন্ধ করে নবী নবী বলার দরকার নাই ব্যবসাও করো নবীর আদর্শ মত করো ও ব্যবসায়ী নবী বলেন তুমি আমি মুহাম্মদের সাথেই জান্নাতে থাকবা ইন্না আতাইনা কাল কাউসার ও নবী আপনাকে কাউসার দান করলাম এর মাধ্যমে আপনার সুনাম রক্ষা হবে আর যারা আজ বলতেছে
ওই আস ইবনে ওয়াইল আপনার দুশমনি করতেছে ওদের নাম নেওয়ার কেউ থাকবে না ইন্না শানি আকাহুয়াল আবতার ওরা নির্বংশ হয়ে যাবে ঠিক ওই আস ইবনে ওয়াইলের নাম হাদিসে না থাকলে আমরা হুজুরেরাও জানতাম না ফেরাউনের নাম কোরআনে না থাকলে আমরা জানতাম নমরুদের নাম আচ্ছা জানি বা নেই কি মহব্বতে নেই না ঘৃণার কারণে ঘৃণা ভরে নেই কিন্তু সুনামের সাথে নাম নেই রসূলের নাম কত মহব্বত একবার পড়িত সাথে সাথে আবার শান্তির দোয়াও করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়াও করি নবীর সুনাম আজও আছে বিধর্মীর জবানে আছে বিধর্মীদের কিতাবে আছে হিন্দুদের কিতাবে নবীর প্রশংসা বৌদ্ধদের কিতাবে নবীর প্রশংসা ইহুদিদের কিতাবে নবীর প্রশংসা খ্রিস্টানদের ধর্মের কিতাবে নবীর প্রশংসা আমাদের তো আছেই কিন্তু আস ইবনে ওয়াইল রসূলের দুশমনের নাম কেউ জানে না ফেরাউনের নাম কেউ শ্রদ্ধা ভরে নেয় না পৃথিবীতে মুসলমান তো পরের কথা কোন বিধর্মীর ঘরে সারা দুনিয়ায় ফেরাউন আছে কার নাম ফেরাউন নমরুদ হামান কারুন ধ্বংস হয়ে গেছে আবু জাহাল আছে ইন্না আতাইনাকাল কাউসার নবীরে কাউসার দিবেন বিশাল বড় নেয়ামত আল্লাহ কয় এবার আপনার উচিত শুকর আদায় করেন আপনি খুশি হইছেন না খুশি হইলে কি করবেন শুকর আদায় করেন আল্লাহর নেয়ামত পাইছেন বলে কেমনে আলহামদুলিল্লাহ বলবো কয় না এটা তো সামান্য আপনি কাজের মাধ্যমে শুকর আদায় করবেন বলে কাজের মধ্যে সবথেকে জামিয়ে কাজ এমন একটা কাজ যেখানে আপনার দেহ মন তন টাকা পয়সা সব ব্যবহার হবে এই কাজটা করে আপনি শুকর আদায় করেন কাজের দ্বারা কেমনে ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার নামাজ পড়েন আপনার রবের জন্য আর কুরবানি করেন রবের জন্য কেন কয় ওরা খুশি হইয়া পশু জবাই করে ওদের খোদার নামে আপনি করবেন আপনার রবের নামে আপনার রবের জন্য ফাসাল্লি নামাজ পড়েন আপনার রবের জন্য কুরবানি করেন ওরা কুরবানি করিয়া রক্ত লাগায় বাইতুল্লাহর কাবায় দেওয়ালে খুশি ওদেরে বলে দেন তোদের রক্ত গোশত আল্লাহর কাছে যায় না লাইয়ানা আল্লাহ লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম আল্লাহ চায় অন্তরের মহব্বত রক্ত গোশত চান তো তুমি যদি আল্লাহর জন্য একটা ছাগল জবাই দাও তুমি কামিয়াব আর মানুষকে দেখানোর জন্য গোশত খাওয়ার লোভে যদি স্বর্ণের মালা ভরানো গরু 13 লাখ টাকা দিয়ে কিনো তোমার ধ্বংস সব রহমতের নবী যার কোনো গুনাহ নাই যার চেহারাটার দিকে একটা নজর দিলে ক্ষুধা নিবারণ হয়ে যায় কেমন রহমতের নবী আমার জিন্দেগিতে একটা মিথ্যা কথা নবী বলেন নাই আমার নবী আল্লাহ তাআলা শুরু থেকে এমন ভাবে তৈরি করে নিয়েছেন মায়ার নবীর আদর্শ দেখে ছোট থেকেই সবাই পাগল পারা হয়ে গেল রহমতের নবী রাস্তা দিয়া হাঁটতেছেন যেখানে নবীর কদম পড়ে ওই জায়গা থেকে দীর্ঘদিন মিশকের ঘেরান আসে আম্মা জান আয়েশা বলেন নবীর ঘাম থেকে মিশকের ঘেরান আমরা বড় বড় অনুষ্ঠানে ঘামগুলো আতর হিসাবে ব্যবহার করতাম কেমন মায়ার নবী আমার মশামাছি পড়া হারাম ওই নবীর শরীরে সূর্যের গরম লাগা হারাম এজন্য একটা মেঘের খণ্ড নবীর মাথার উপরে ছায়া দেয় নবী যখন রাস্তা দিয়া চলতে থাকেন দুপার্শ্বের গাছ নত হয়ে নবীরে সালাম দেয় জঙ্গলের প্রাণীরা নবীরে সালাম দেয় চতুর্দিকে শান্তির বাতাস 10 বছরের সন্তান
হযরত আলী নবীর হাতে হাত লাগাইয়া আলীও নিজেকে কন্ট্রোলে নিয়া নিলেন আলীর কথা এখন মাপজোপের বাহিরে নাই চলাফেরা কন্ট্রোলের বাইরে নাই মানুষ গালি দেয় আলী জবাব দেয় না নবীর আদর্শ পাইয়েই মানুষগুলো ভালো হওয়া শুরু করলো আমার নবীর বয়স মাত্র 25 আল্লাহ পাক আমার নবীকে কোরআন দিলেন 40 বছরের পর সেই কোরআন নিয়ে নবী দাওয়াতের কাজ শুরু করলেন কিন্তু নবীর যখন 25 বছর বয়স যে নবীর কোনো গুনাহ নাই চরিত্রের মধ্যে কোনো কলঙ্কের দাগ নাই রহমতের নবী আমার এই বয়সে কি পরিমাণ শক্তি এরপরও আল্লাহ আরো আলাদা করে 100 বীর পুরুষের শক্তি আমার নবীকে আল্লাহ আলাদা দিয়েছেন এবার বুঝেন 25 বছরের বয়স এক তো বিশ্ব নবী কলঙ্কের দাগ নাই তার শক্তি কেমন আরো আলাদা 100 বীর পুরুষের শক্তি আল্লাহ দিয়েছেন এক্সট্রা সেই সময় 40 বছরের নারীর থেকে প্রস্তাব আসলো আমি আপনাকে বিবাহের পিড়িতে সিঁড়িতে বসাতে চাই 40 বছরের নারী তাও দুইজন স্বামী বিদায় করার পরের আওয়াজ আরবের মানুষেরা মুশরিকেরা নারীদেরে পছন্দ করে না বিধবা পছন্দ করে না সমাজের বোঝা মনে করে আমার আল্লাহ চাইলেন আমার নবীর মাধ্যমে এমন এক প্রেসক্রিপশন আমি তৈরি করে দেব কিয়ামত পর্যন্ত নারীর সম্মান সবার উপরে থাকবে আল্লাহর নবী চিন্তায় পড়ে গেছেন চাচা আবু তালিব নবীকে সান্ত্বনা দিয়া বললেন প্রস্তাব কবুল করে নাও আল্লাহর নবী প্রস্তাব কবুল করেছেন আম্মা জান খাদিজাতুল কুবরার সাথে রসূলের বিয়া হয়ে গেল বিবাহের বন্ধন শুরু হয়ে গেল দাম্পত্য জীবনের চলন শুরু হয়ে গেল 25 বছরের রহমতের নবী 40 বছরের আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু আনহা দুইজন স্বামী বিদায় হয়ে গেল আর সন্তানের মা নবীর ঘরে আসার পরে আমার আল্লাহ একে একে চারটা কন্যা সন্তান দান করলেন এই দুনিয়ার জালেমের দল তোমরা বিধবাদেরকে বোঝা মনে করো ইসলাম ধর্ম নারীদের সম্মান সবার ঊর্ধ্বে দিয়েছে বিশ্ব নবীর মাধ্যমে আমি আল্লাহ প্রমাণ করায়া দেখায় দিলাম খাদিজাকে নবী বিয়া করে এরপরে সংসার শুরু করলেন খাদিজারে বিয়ার পরে সারা দুনিয়াতে বিধবাদের সম্মান অক্ষুণ্ণ করে দিলেন আমার আল্লাহ এর নবীর উম্মত ইসলাম যেই পরিমাণ নারীদের সম্মান দিয়েছেন কিয়ামত পর্যন্ত ইঞ্চি পরিমাণ কেউ বাড়াবার ক্ষমতা নাই যারা বলবে ইসলাম দেয় নাই আমরা বাড়াইছি সবগুলো নারীর দুশমন ইসলামের দুশমন এবার মক্কার কাফের মুশরিকরা কন্যাদের অপছন্দ করে আর ছেলে হইলে খুশি ঈদের আনন্দ খুশি হইয়া জবাই করে পশু কুরবানি করে আর ওই পশুর রক্তগুলো বাইতুল্লাহর দেওয়ালে লাগায় আর মনে করে আমরা সফল হয়ে গেছি আল্লাহ তাআলা নবীরে চারটা কন্যা দিলেন আল্লাহ দেখায় দিলেন নবী গর্ব করে বলেন আমি সৃষ্টির শ্রেষ্ঠ নবী আমি নবীর কোন ছেলে নাই আমারও চারটা কন্যা আমি চার কন্যার বাবা তোমরা কন্যাদের যারা অপছন্দ করো ইসলাম ধর্মের সম্মান শুনিয়া নাও ও নারীরা যারা একটা কন্যার বাবা হয়েছ আল্লাহর শুকর আদায় করিও তুমি একটা জান্নাতের মালিক হয়ে গেছো যারা দুইটা কন্যা পেয়েছো দুই জান্নাতের মালিক যারা তিনটা কন্যা পাইলা তিন জান্নাতের মালিক যারা চারটা কন্যা পেয়েছো চারটা জান্নাতের মালিক হয়ে গেছো তার মানে কি কন্যা হইলেই জান্নাত হয়ে লাইছে একজনে কন্যা পাইয়া ভাবে খুব খুশি আমি জান্নাতের মালিক মাইয়া কি এর মালিক এটা গ্রামীণ ব্যাংকের মালিক ভাইরা আমার আরবের মানুষরা বলে মুহাম্মদের ছেলে নাই
দুনিয়ার থেকে বিদায়ের পর মুহাম্মাদের বংশ রক্ষা হবে না আল্লাহ তাআলা আম্মাজান খাদিজার গর্ভে একটা সন্তান দান করলেন নাম হলো কাসেম নবীকে এই নাম ধরে আবুল কাসেম বলা হয় কিন্তু সন্তানটা বড় হতে না হতেই অল্প বয়সে আল্লাহ নিয়ে গেলেন আরবের মুশরিকদের জবান খুলে গেল এমনেই তো কাটাঘা আবার লবণের সিটা মুহাম্মাদের এই দোষ সেই দোষ ছেলে একটা হইয়াও বাঁচে নাই আস ইবনে ওয়াইল ঘুরে ঘুরে নবীর বদনাম ছড়ায় মুহাম্মাদের বংশ রক্ষা হবে না ছেলে নাই ছেলের দ্বারা বংশ বিস্তার হবে মুহাম্মাদের ছেলে নাই অতএব এরে নবী মানিয়া কোনো লাভ নাই নবীর মনে বড় দুঃখ একদিকে মা পাইলাম না বাবা পেলাম না দাদারে হালাইলাম আমি বড় নিঃস্ব এরপরে বিধর্মীদের কত আঘাত সন্তান একটা হইয়া আবার মরিয়া গেল নবীর দিল ক্ষতবিক্ষত ব্যথা বড় হৃদয়টা গলানো এর মধ্যে আবার আস ইবনে ওয়াইলের গোষ্ঠী বেঈমানেরা চারদিকে নবীর দুশমনী করে ফাও নবীর কথা বলে কষ্ট দেয় নবীর এই কষ্ট আমার আল্লাহ বরদাস্ত করতে পারেন না আনাস রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন মায়ার নবী হঠাৎ করে দেখলাম মনটা বড় ভার কষ্ট অন্তর চেহারার মধ্যে ফুলে ফুটে উঠছে হঠাৎ করে দেখলাম নবী আবার মুস্কি হাসতেছেন জিজ্ঞাসা করলাম নবী আপনি মুস্কি হাসার কারণ কি রহমতের নবী বলেন আমার মনের মধ্যে হালকা ভাবে যতটুকু দুঃখ ছিল আমার আল্লাহ দুঃখটাকে মুছার জন্য এই মাত্র ইন্না আতাইনা নামের সূরায়ে কাউসার দান করেছেন আল্লাহ তাআলা সূরা কাউসার দিয়ে আমাকে সান্ত্বনা দিয়েছেন যেই কাউসার বেদুরমিদের মোকাবেলা এক চ্যালেঞ্জ যারা কোরআন মানে না আল্লাহ তাআলা বলেন আমার একটা ছোট আয়াতের মতো আয়াত বানায়া দেখাও ইন্না আতাইনা কাল কাউসার এই একটা আয়াতের মতো আরেকটা আয়াত তোমরা পারলে বানাও যারা বলো এটা কবিতা মানুষের বানানো তোমরা বানাও কেউ পারলো না শেষ পর্যন্ত একটা কবিতার পক্ষে লেখা দিয়া গেল লাইসা হাযা মিন কালামিল বাশার অর্থ হলো এটা মানব রচিত কোনো কথা না এ কালাম হলো একমাত্র আমার আল্লাহ তাআলার কালাম আল্লাহ সূরা কাউসার নাজিল করে বলেন ইন্না আতাইনাকা আল কাউসার ও নবী আমি আল্লাহ আপনাকে দান করলাম কাউসার কাউসার আমি আপনাকে দান করলাম এই কাউসারের দ্বারা আপনার বংশ রক্ষা হবে এই কাউসারের মাধ্যমে আপনার ইজ্জত সবার উপরে থাকবে এই কাউসারের দ্বারা আপনি দুনিয়া থেকে বিদায়ের পরে ও কিয়ামত পর্যন্ত আপনার সুনাম চলবে শুধু কিয়ামত পর্যন্ত না এই কাউসারের মাধ্যমে আমি আল্লাহ হাশরের ময়দানে আপনার ইজ্জতের ব্যবস্থা করব কাউসারের মাধ্যমে আমি আল্লাহ আপনার সম্মান ঠিক রাখব আল্লাহর নবীকে আল্লাহ কাউসার দান করেছেন কাউসারের অনেকগুলো অর্থ এক অর্থ হলো হাউজে কাউসার জান্নাতুল ফেরদাউসের ভেতর থেকে একটা হাউস থাকবে ওই হাউজের থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন পানি কাপ প্রবাহিত করবেন হাশরের মাঠে একটা জায়গায় নবী ওখান থেকে নিজের হাতে পেয়ালা ভরে ভরে পানি পান করাবেন উম্মতেরা একটু পানি পান করবেন মধুর থেকে বেশি মিষ্টি দুধের থেকে সাদা এত সুন্দর এই পানি একবার যারা পান করবে তাদের পিপাসা লাগবে না ওই কাউসারের মালিক আমার নবী এরে নবীর উম্মতের দল আমার নবী দুনিয়াতে আরো বরকতের জিনিস পেয়েছিলেন ও আল্লাহর বান্দারা
হাউজে কাউসারের মালিক আমার আল্লাহ নবীরে বানায় দিলেন কিয়ামতের ময়দানে এই হাউজে কাউসারের মাধ্যমে নবীর সম্মান সবার উদ্দে চলে যাবে পাগলের মতো হয়ে যাবে উম্মতেরা একটু পানি পান করার জন্য ও আল্লাহর বান্দা নবী হাদিসে এক জায়গায় বলেন হাশরের ময়দানে 500 বছর ইবাদত গুজার এক বান্দাকে আল্লাহ উঠাইবেন উঠানোর পরে বলবে এই ইবাদতকারী জান্নাত চাওনি বলে চাই কিসের বিনিময়ে চাও আমার রহমত কয় না আমি 500 বছর ইবাদত করছি এর বিনিময়ে আল্লাহ বলবে ফেরেশতা এই বান্দাকে সামনে নিয়ে যাও জাহান্নামের হাওয়া শরীরে লাগবে তো কলিজা শুকায় যাবে ওই বান্দা বলবে পানি দাও আল্লাহর অর্ডারে একজন ফেরেশতা এক গ্লাস পানি নিয়ে বলবে কার পানি লাগবে পানি নাও ওই বান্দা বলবে আমাকে দাও বলবে এমনে দেওয়া হবে না এক গ্লাস পানি যদি নিতে চাও বিনিময় লাগবে বলে কি চাও বিনিময় বলে আমার এক গ্লাস পানির দাম 500 বছরের ইবাদত 500 বছরের আবেদ বলবে নাও 500 বছরের ইবাদত নিয়ে আমারে পানি দাও কলিজা ঠান্ডা করে নেই এইবার পানি পান করে বলবে পিপাসা এখনো নিবারণ হয় নাই আরো একটু দাও বলে আরো ইবাদত দাও বা ইবাদত নাই ফেরেশতা মানবের সূরাতে বলবে পানিও নাই তখন সেজদায় পড়ে বলবে আল্লাহ আমারে তুমি maaf করে দাও তোমার রহমত সারা জান্নাত পাওয়া যাবে না আল্লাহ তখন বলবেন যাও বান্দা আমার দয়ায় তোমাকে জান্নাত দিলাম নবী বলেন আল্লাহর দয়া ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না আপনি আমিও পারবো না আল্লাহ যদি দয়া না করেন জান্নাত পাওয়ার উপায় নাই ইবাদতের বাহাদুরি করে কি লাভ ওই সময় হাউজে কাউসারের পানির কত মূল্য নবী তার উম্মতদের লাইনে দাঁড় করায় এক একজনকে পানি পান করাবেন আল্লাহ পাক ওই সময় হাউজে কাউসারের দ্বারা নবীর ইজ্জত সবার উদ্দে উঠায় দিবেন এই হাউজে কাউসার হলো একটা মূল অর্থ কাউসারের আরেক অর্থ হলো নিয়ামাতিন কাসীরা অসংখ্য নিয়ামত আমার নবীকে আল্লাহ অনেক নিয়ামত দান করেছেন যেগুলো সারা জিন্দেগীর কলমলা লিখতেছে শেষ করতে পারে নাই বক্তা বক্তব্য দিতেছে দেওয়া লাগবে কিয়ামত পর্যন্ত শেষ করতে পারবে না আমার আল্লাহ আমাকে আমার নবীকে রহমাতুল লিল আলামিন করে বানাইছেন আর কাউকে আল্লাহ রহমাতুল লিল আলামিন বানান নাই আমার আল্লাহ নবীরে শাফিউল মুজনিবিন করে পাঠাইছেন আর কাউকে শাফিউল মুজনিবিন করে পাঠান নাই এরে নবীর উম্মতের দল আমার আল্লাহ বলেন নবী আপনার মনে কষ্ট নেওয়ার কিছু নাই ও নবী আপনি ধৈর্য ধারণ করেন আমি আল্লাহ এমন এক নিয়ামত দান করেছি এই নিয়ামতের দ্বারা আপনার ইজ্জত রক্ষা হবে কাউসারের এক অর্থ হলো কোরআন শরীফ যদিও দুনিয়াতে আমার নবী নাই নবীর মুজিজা কোরআন এখনো আমাদের সমাজে আছে আজকে কোরআন আল্লাহর দেওয়া কিতাব তাওরাত নির্ভেজাল নাই জবুর নির্ভেজাল নাই আল্লাহর দেওয়া কিতাব ইনজিল নির্ভেজাল নাই আল্লাহর দেওয়া সব কিতাব ভেজাল মুক্ত নাই কিন্তু তাকায় দেখেন আল্লাহর কোরআন 1500 বছর হয়ে গেল কত বড় বড় পণ্ডিতেরা ভুল বের করার অপচেষ্টা করলো আজ পর্যন্ত একটা ভুল কেউ বের করতে পারছে পারে তো নাই বরং অনেক বিধর্মী কোরআনের কাছে মাথা নত করে কালেমা পড়েছে আল্লাহর কোরআন কাউসারের এক অর্থ হলো কোরআন ও নবী কোরআনের মাধ্যমে আপনার সম্মান বজায় থাকবে আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন নবীর আদর্শ কি আল্লাহর নবীর সাহাবাদের জবাবে আম্মা জান প্রশ্ন করলেন আফাতাকরাউনাল কোরআন আপনারা কি কোরআন শরীফ তেলাওয়াত করেন না কদু বালা সাহাবায়ে কেরাম বললেন আমরা তেলাওয়াত করি আম্মা জান বললেন কা
খুলুকুহু কুরআন কুরআন শরীফ হলো নবীর আদর্শ কুরআন শরীফ যা নবীর আদর্শই তা অর্থাৎ কুরআনের বর্ণিত সব নিষেধ আদেশ সব হলো নবীজির আদর্শের অন্তর্গত এজন্য আল্লাহ কুরআনের এক আয়াতে বলেন মা আতাকুমুর রাসূলু ফাখুজু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু ও দুনিয়ার মানুষেরা আমার রাসূল যা নিয়ে আসেন তা আকড়াইয়া ধরো যার থেকে নিষেধ করেছেন তার থেকে তোমাদের ফিরাইয়া রাখো আরে নবীর উম্মত নবী বলেন আমি দুইটা জিনিস রেখে বিদায় নিয়ে গেলাম কুরআন আর সুন্নাত আমি চ্যালেঞ্জ দিয়ে গেলাম এই দুইটা জিনিসকে যদি আকড়াইয়া ধরো আমি নবী চ্যালেঞ্জ দিলাম তোমার ইজ্জত নষ্ট হবে না ঈমান নষ্ট হবে না কুরআন সুন্নাত দুইটা আকড়াইয়া ধরো বর্তমান দুনিয়াতে এই বিপদের সময় যার কাছে কুরআন আর সুন্নাত যত পয়েন্ট আছে যত পার্সেন্ট আছে অত পার্সেন্ট বান্দা সম্মানে আছে শান্তিতে আছে যার কাছে কুরআন নবীর আদর্শ যত পার্সেন্ট নাই তত পার্সেন্ট শান্তি আর সম্মানেও নাই মহামারী করোনায় স্কুল বন্ধ লেখাপড়া বন্ধ চাকরিজীবীর চাকরি বন্ধ ব্যবসায়ীর ব্যবসা বন্ধ কিন্তু তাকাইয়া দেখছেন নি আমার আল্লাহর কোরআনের মাদ্রাসা বন্ধ হয় নাই কোরআনের আওয়াজ চালু ছিল মসজিদের ছাদের উপরে দোতলা তিনতলায় মাদ্রাসায় কোরআনের তেলাওয়াত চলছে রে বাবা আল্লাহর কোরআনের তেলাওয়াত বন্ধ হয় নাই কারণ এটা এমন একটা মুজিজা নবীর কিতাব আল্লাহর দেওয়া কিতাব যেই কিতাবটা দেখলে সওয়াব যেই কিতাব ধরলে সওয়াব যেই কিতাব পড়লে সওয়াব যেই কিতাবের আওয়াজটা শুনলেও সওয়াব হবে আমি তেলাওয়াত করব আপনারা চুপচাপ শুনবেন আমি যেই সওয়াব পাবো আপনারা সেই সমপরিমাণ সওয়াবের অধিকারী হবেন ও আল্লাহর বান্দারা আজকে কোরআনের কারণে আমার নবীর সম্মান আছে না নাই এই কালামে জিন্দা কুরআনে হাকিম হিকমতে উলা ইযাল সুতু কদিম জামিউল ইলমে ফিল কুরআনে হাকিম তাকাসারাত আনহু আফহামুর রিজালি কাউসারের আরেক অর্থ হলো ইসলাম ধর্ম বলেন কি দিনই আল ইসলাম আজ গোটা দুনিয়াতে তাকাইয়া দেখো ইসলাম ধর্মের মতো সুশৃঙ্খল শান্তি আর সম্মানের ধর্ম আর একটাও নাই ও নবীর উম্মতের দল ইসলামের সুচিতল ছায়াতলে যারা আশ্রয় গ্রহণ করে তারা দেখেননি তাবলিগওয়ালারা মুসলমান যারা পরিপূর্ণ নবীর আদর্শ মানে ইসলাম মানে এদের জবানে কোনো গালি নাই এরা গালি শুনে গালির জবাব দেয় না যে কারণে দিন দিন মানুষ ইসলামের পতাকায় কমে না বাড়ে বলেন না কেন এত বেশি পরিমাণ বাড়তেছে সেদিন বেশি দূরে নয় গোটা দুনিয়াতে ইসলামের পতাকা ছাড়া কোনো পতাকা থাকবে না ইমাম মাহদী আলাইহিস সালাম আসবেন দুনিয়াতে এমন একটা মানুষও থাকবে না যে কালেমার বাইরে আজ তার কিছু নমুনা তাকাইয়া দেখো বাংলাদেশের ছোট্ট সন্তান 100 দেশের মধ্যে গিয়া কোরআনের প্রতিযোগিতায় এক নাম্বার হইয়া আসে ঠিক নি কি আল্লাহর মুজিজা কি আল্লাহর কুদরত দলে 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 বিধর্মীরা মুসলমান হয় ও আল্লাহর বান্দারা আল্লাহ পাকের এই ইসলামের মাধ্যমে গোটা দুনিয়াটা শান্তিতে পরিণত হয়ে যাবে অশান্তির বেড়াজাল বলতে কিছুই থাকবে না ও আল্লাহর বান্দা ইসলামের আলো যার মধ্যে কিঞ্চিৎ পরিমাণ আছে তার ব্যবহার থেকেই প্রমাণ হয় লোকটা ইসলামের আলো পেয়েছে আমি একটু আগে উদাহরণ দিয়েছি এসপিডিসি ওসিআইজি ব্যারিস্টার বিচারপতি এদের ব্যবহার এত সুন্দর কেন ইসলামের আলো পাওয়ার কারণ কাউসারের আগে আরা করতে হলো উম্মতে মুহাম্মাদি
তাকাইয়া দেখো যদিও নবীর ঔরার জাত একটা ছেলেও নাই কিন্তু এই ছেলে থাকলে কি হবে আজ আমার নবীকে আল্লাহ উম্মত এমন ভাবে দান করেছেন 1500 বছর পর আমার নবীর বিরুদ্ধে যদি কেউ কথা কয় জীবন বিলাইয়া দেওয়ার মতো নবীর উম্মত এই জমিনে দাঁড়িয়ে আছে উম্মতে মুহাম্মদীর সামনে আমার রসূলের বিরুদ্ধে কথা বলার সাহস কারো নাই কল্লা দিয়ে দিবে আমার নবীর জন্য জীবনকে বিলায় দিবে আল্লাহ তাআলা নবীর উম্মতের মাধ্যমে নবীর সম্মান বজায় রাখতেছেন ও নবীর উম্মতেরা আল্লাহ পাক বলেন নবী আপনার কাউসারের মাধ্যমে আমি আপনাকে সম্মান ঠিক রাখব আপনাকে সান্তনা দেব আপনার বংশ ঠিক থাকবে আজকে সারা দুনিয়ার মধ্যে এমন কোন জায়গা নাই যেখানে নবীজির গুণগান নাই আযানের মাধ্যমে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহর আওয়াজ আছে না নাই সমস্ত তত্ত্ববিদরা বলেন এক একটা সেকেন্ড সময় নাকি বাদ নাই যেই সেকেন্ডে মুহাম্মদের আওয়াজ হয় না এখানে আজান শেষ আরেক জায়গায় শুরু আবার ওখানে শেষ আরেক জায়গায় শুরু এইভাবে গোটা পৃথিবীর টাইম ঘুরে ঘুরে 24 ঘন্টা মুহাম্মদের আজানের ধ্বনি চলে ওরে আল্লাহর বান্দারা সারা দুনিয়া জুড়ে নবীর গুণগান বিধর্মীদের জবানে নবীর গুণগান মুসলমানের জবানে নবীর গুণগান এমন কোন লেখক নাই যেখানে মুহাম্মদের প্রশংসা না করলে তার লেখা গ্রান্টেড হয় না কোন বক্তার বক্তব্য নবীর আদর্শে সারা তার বক্তব্য ফুটে ওঠে না এরে নবীর উম্মতের দল ভালো করে বুঝেন উম্মতে মুহাম্মদীর দ্বারা আল্লাহ দুনিয়াতে নবীর সম্মান বজায় রাখবেন সর্বোচ্চ মাকামে রাখবেন কিন্তু কপাল বড় খারাপ আমরা সেই নবী পাইছি নবীর এখনো পর্যন্ত চিনতে পারি নাই যদি চিনতে পারতাম আমরা নবীর আদর্শ মানার পেছনে ওলামাদের এত বয়ানের প্রয়োজন হতো না আপনি ব্যবসা করে কোটিপতি হবেন এজন্য তো কোনো বয়ান লাগে না লাগে চুরি কইরা বড় লোক হবেন সেখানে তো বয়ান লাগে না এত বয়ান আলেম ওলামারা তাবলিগ ওয়ালারা পীর সাহেবরা জুমার দিন খতিবরা বক্তারা এত বয়ান করে শুধু মাকসাদ নবীর আদর্শের মালা গলায় লাগাও ব্যবসা বন্ধ করে নবীরে ডাকার দরকার নাই চাকরি বন্ধ করে নবী নবী করার দরকার নাই লেখাপড়া বন্ধ করে নবী নবী বলার দরকার নাই ব্যবসাও করো নবীর আদর্শ মতো করো ও ব্যবসায়ী নবী বলেন তুমি আমি মুহাম্মদের সাথেই জান্নাতে থাকবা ইন্না আতাইনা কাল কাউসার ও নবী আপনাকে কাউসার দান করলাম এর মাধ্যমে আপনার সুনাম রক্ষা হবে আর যারা আজ বলতেছে ওই আস ইবনে ওয়াইল আপনার দুশমনি করতেছে ওদের নাম নেওয়ার কেসুই কেউ থাকবে না ইন্না শানি আকা হুয়াল আবতার ওরা নির্বংশ হয়ে যাবে ঠিকই আস ইবনে ওয়াইলের নাম হাদিসে না থাকলে আমরা হুজুরেরাও জানতাম না ফেরাউনের নাম কোরআনে না থাকলে আমরা জানতাম নমরুদের নাম আচ্ছা জানি বা নেই কি মহব্বতে নেই না ঘৃণার কারণে ঘৃণা ভরে নেই সুনামের সাথে নাম নেই রসুলের নাম কত মহব্বত একবার পড়ি তো সাথে সাথে আবার শান্তির দোয়াও করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়াও করি নবীর সুনাম আজও আছে বিধর্মীর জবানে আছে বিধর্মীদের কিতাবে আছে হিন্দুদের কিতাবে নবীর প্রশংসা বৌদ্ধদের কিতাবে নবীর প্রশংসা ইহুদিদের কিতাবে নবীর প্রশংসা খ্রিস্টানদের ধর্মের কিতাবে নবীর প্রশংসা আমাদের তো আছেই কিন্তু আস ইবনে ওয়াইল রসূলের দুশমনের নাম কেউ জানে না ফেরাউনের নাম কেউ শ্রদ্ধা ভরে নেয় না পৃথিবীতে মুসলমান তো পরের কথা কোনো
বিধর্মীর ঘরে সারা দুনিয়ায় ফেরাউন আছে কারণ নাম ফেরাউন নমরুদ হামান কারুন ধ্বংস হয়ে গেছে আবু জাহাল আছে ইন্না আতাইনাকাল কাউসার নবীরে কাউসার দিবেন বিশাল বড় নিয়ামত আল্লাহ কয় এবার আপনার উচিত শুকর আদায় করেন আপনি খুশি হইছেন না খুশি হইলে কি করবেন শুকর আদায় করেন আল্লাহর নিয়ামত পাইছেন বলে কেমনে আলহামদুলিল্লাহ বলবো কয় না এটা তো সামান্য আপনি কাজের মাধ্যমে শুকর আদায় করবেন বলে কাজের মধ্যে সবথেকে জামিয়ে কাজ এমন একটা কাজ যেখানে আপনার দেহ মন তন টাকা পয়সা সব ব্যবহার হবে এই কাজটা করে আপনি শুকর আদায় করেন কাজের দ্বারা কেমনে ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার নামাজ পড়েন আপনার রবের জন্য আর কুরবানি করেন রবের জন্য কেন কয় ওরা খুশি হইয়া পশু জবাই করে ওদের খোদার নামে আপনি করবেন আপনার রবের নামে আপনার রবের জন্য ফাসাল্লি নামাজ পড়েন আপনার রবের জন্য কুরবানি করেন ওরা কুরবানি করিয়া রক্ত লাগায় বাইতুল্লাহর কাবায় দেওয়ালে খুশি ওদেরকে বলে দেন তোদের রক্ত গোশত আল্লাহর কাছে যায় না লাইয়ানা আল্লাহ লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম আল্লাহ চায় অন্তরের মহব্বত রক্ত গোশত চান তো তুমি যদি আল্লাহর জন্য একটা ছাগল জবাই দাও তুমি কামিয়াব আর মানুষকে দেখানোর জন্য গোশত খাওয়ার লোভে যদি স্বর্ণের মালা ভরানো গরু 13 লাখ টাকা দিয়ে কিনো তোমার ধ্বংস সব এজন্য আল্লাহ বলেন লিরব্বিকা তোমার রবের জন্য করো ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়া ওয়া মামাতি লিল্লাহ وَمَمَاتِ لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ আমার নামাজ আমার কুরবানি আমার মরে যাওয়া আমার বেঁচে থাকা কার জন্য ফাসাল্লি লিরব্বিকা ওয়ানহার ও নবী আপনি শুকর আদায় করে নামাজ আদায় করবেন ও ভাইজানেরা আমরা কোরআন পাইছি এটা নিয়ামত নি কথা বলেন না কেন আমরা শ্রেষ্ঠ নবীর উম্মত হতে পেরেছি না নিয়ামত নি ছোট নিয়ামত না বড় আমাদেরও শুকর আদায় করা লাগবে নি কথা বলেন না কেন কেমনে তসবিহ একটা নিয়া 1000 বার আলহামদুলিল্লাহ পড়বেন প্রত্যেক 100 বারের পরে পরে একটা বিড়ি টানবেন শুকর আদায় করবেন মানুষের বডির মধ্যে একটা সম্মানের জায়গা হলো কপাল এই কপালটা মালিকের কুদরতের কদমে ঠেকাইয়া দিয়া শুকর আদায় করবেন ও আল্লাহ আমি আপনার নিয়ামত পাইয়া আপনার আপনার কুদরতের কদমে আমি কপাল লুটাইয়া দিলাম আমার ফুল বডিটা আপনার জন্য আমি কুরবান করে দিলাম ও নবী কুরবানির মাধ্যমে আপনি আমার শুকর আদায় করেন ও উম্মতে মুহাম্মদী নামাজের মাধ্যমে তুমি বান্দা আল্লাহর নিয়ামতের শুকর আদায় করো দৈনিক 5 বেলার নামাজ ঠিকমতো আদায় করো নবীর মহব্বতে নামাজ পড়িও নবীর তরিকায় নামাজ পড়িও 5 বেলার নামাজ আদায় করবা আল্লাহ পাক 50 শক্ত নামাজের সওয়াব দান করবেন এশার নামাজ পড়ে ঘুমাইবা ফজরের নামাজ উইঠা পড়বা সারা রাত ঘুমাইয়া যে সময় কাটাইছো এটাও নেকের বল্লায় ওজন দেওয়া হবে পাঁচ ওয়াক্ত নামাজ ঠিকমতো ওযু বানাইয়া যারা পড়বে তাদের শরীর থাকবে তাজা কুরবানি করিও শুধু পশু জবাই হলো এক কুরবানি যে কোন ত্যাগের নাম কুরবানি সময় ব্যয় করো আল্লাহর জন্য টাকা পয়সা খরচ করো আল্লাহর জন্য জবানকে ব্যয় করো আল্লাহর জন্য
কথা ব্যয় করো আল্লাহর জন্য সব হলো কুরবানি আল্লাহর জন্য মহব্বতের কুরবানি দাও সময়ের কুরবানি দাও জানের কুরবানি দাও মালের কুরবানি দাও একটু মসজিদে গিয়া আল্লাহর কদমে সিজদা দিয়া সুবহানা রাব্বিয়াল আলা বলো মা বাবার জন্য দোয়া করো মা বাবার দোয়া নিয়া সামনে আগাও উলামায়ে কেরামের পরামর্শ নিয়া আগাও আর আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকর আদায় হইলো কিনা এ নিয়া আল্লাহর কাছে নিজের বিনয় হয় করে রাখো উন্নত করে রাখো ও আল্লাহর বান্দারা আল্লাহর কাছে দুই ফোঁটা চোখের পানি ছেড়ে কান্না করিও আমাদের তুলনায় তো আমরা তো মানুষের কাতারেই নাই যাদেরকে আমরা মানুষ বলিয়া বয়ান করি যাদেরকে আমার আল্লাহ পছন্দ করেছেন আল্লাহ খুশি হইয়া যাদের ব্যাপারে শান্তির ঘোষণা দিলেন জান্নাতের ঘোষণা দিলেন তাদের হালাত যদি দেখেন আবু বকরের ইতিহাস কান্নার ইতিহাস ওমরের ইতিহাস কান্নার ইতিহাস হযরত ওসমানের ইতিহাস কান্নার ইতিহাস আলীর ইতিহাস কান্নার ইতিহাস এমন একজন আল্লাহওয়ালা নাই যে কান্না করেন নাই ও দুনিয়ার মুসলমান আল্লাহর দরবারে কান্না এত আমল এত ইলম এত তাকওয়া এত ইখলাস এত তেলাওয়াত এত জিকির আজকার করার পরেও তারা সারা রাত্রি নামাজে সেজদায় পড়ে কান্না করেছেন ও আল্লাহ কবরে কেমনে থাকবো হাসরের ময়দানে কি উপায় নিয়ে দাঁড়াবো আল্লাহর আদালতে কিভাবে দাঁড়াইয়া যাওয়া আল্লাহ সন্তান দিছেন বড় নেয়ামত সন্তানটাকে আল্লাহর পথে চালাও স্ত্রী পাইয়া আল্লাহর পথে স্ত্রীকে চালাও এটা বড় নেয়ামতের শুকর আল্লাহ যেই নেয়ামত যেই কাজে ব্যবহারের জন্য দিয়েছেন ওই কাজে ব্যবহারের নাম হলো আসল হাকিকতে শুকর ও আল্লাহর বান্দারা আল্লাহর মহব্বত নিয়া আল্লাহ টাকা দিছেন টাকা আল্লাহর রাজি খুশি অনুযায়ী ব্যয় করো আল্লাহর মহব্বত নিয়া চলো ফাঁকে ফাঁকে তওবার দরজায় ফিরে যাও চলাফিরায় কথাবার্তায় ভুলের শেষ নাই ও আল্লাহ তুমি দয়া করে মাফ করে দাও সাহাবায়ে কেরাম যদি জান্নাতের টিকিট পায়া কান্না করেন আমার কি পরিমাণ কান্না করা দরকার ওলামায়ে কেরাম যদি কান্না করেন আমার কি পরিমাণ কান্না করা দরকার ও আল্লাহ যেইভাবে নামাজ পড়লে আপনি খুশি হবেন ওইভাবে পড়তে পারি নাই যেইভাবে জিকির করলে আপনি খুশি হবেন ওইভাবে করতে পারি নাই যেইভাবে আপনি কুরবানি করলে খুশি হবেন ওভাবে করতে পারি নাই ও আল্লাহ মেহরবানি করে আপনি আমাকে মাফ করে দেন আর যারা এখনো নামাজ ধরতে পারেন নাই এখনো যারা আল্লাহর হুকুম মতো চলতে পারেন না এখনো যারা নবীর তরিকা মতো চলতে পারেন না নিজের ছেলে নিজের মেয়ে নিজের পরিবারের মধ্যে নবীর আদর্শ কায়েম করতে পারেন নাই এখন থেকে তওবা করেন চেষ্টা করেন সবাই যার যার জায়গা থেকে ও যুবক ভাইরা আপনি স্কুল কলেজে পড়িয়াও নবীর তরিকার উপরে চলেন আপনার মতো কত আল্লাহর বান্দা আজকে চাকরি করে লেখাপড়া করে পাঁচ ওয়াক্ত নামাজি অভাব নাই আপনি কেন পারবেন না জাহান্নামের ভয় অন্তরে জমা করে আল্লাহর কাছে তওবা করেন ও পর্দার আড়ালের আম্মা জানেরা আপনাদের এত মর্যাদা আপনারা নবীদের মায়ের মতো মা সাহাবায়ে কেরামের মায়ের মতো মা আপনারা হাফেজ কোরআনের মায়ের মতো মা আল্লাহর কাছে দোয়া করেন স্বামীর মাল হেফাজত করেন সন্তানগুলোকে আদর্শওয়ালা বানাবার চেষ্টা করেন আপনার সন্তান ডাক্তার ইঞ্জিনিয়ার হবে বাধা নাই সন্তানটাকে আদর্শওয়ালা নামাজি বানায় দেন সন্তান ডাক্তারি পড়বে এর মধ্যে নামাজ পড়বে মা বাবার জন্য দোয়া করবে মুরব্বিদের থেকে দোয়া নিবে ওলামাদের পরামর্শ নিয়ে চলবে ও পর্দার আড়ালের মা এখনো সময় আছে আল্লাহর কাছে তওবার দরজা দিয়ে তওবা করেন আল্লাহ হাজারো জিন্দেগির গুনাহ আল্লাহ মুহূর্তে তওবার কারণে মাফ করবেন সন্তানের জন্য দোয়া করেন আমি বান্দার দোয়া কবুলের গ্যারান্টি নাই সন্তানের জন্য মা বাবার দোয়ার গ্যারান্টি আছে আল্লাহর কাছে হেদায়েতের দোয়া করেন সব সময় নেককার সন্তানের দোয়া করেন ও আল্লাহ সন্তান দশটা হলে কি লাভ হবে যদি মা বাবা
বাবার इज्जत নষ্ট হয়ে যায় সন্তানের কারণে ওই সন্তান দিয়া মা বাবার কোনো লাভ হবে না আর একটা সন্তান যদি হয় মা বাবার इज्जতের কারণ ওই একটা সন্তান দিয়া মা বাবার দুনিয়া ও ধন্য আখিরাত ও ধন্য হবে অতএব মা বোনেরা আপনাদের আদর্শের মাধ্যমে সন্তানের আদর্শ সুন্দর হবে ও আম্মা জান আল্লাহর কাছে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে দোয়া করেন আপনার স্বামীর জন্য দোয়া করেন আপনার স্বামীর কামাই রুজির বরকতের জন্য দোয়া করেন স্বামীর হালাল উপার্জনের টাকার খেয়ানত করবেন না আল্লাহর মহব্বত নিয়ে নামাজ পড়ে দোয়া করবেন দেখবেন আল্লাহ বরকত অনেক বাড়ায় দিবেন নামাজ পড়ে সন্তানকে আদর্শ শিখায় যাবেন আপনার দুনিয়াও ধন্য পরকাল জীবনও ধন্য ও মুরুব্বিরা এখনো সময় আছে আল্লাহর কাছে তওবা করেন পিছনের গুনাহ থেকে ক্ষমা চান ইস্তেগফার করেন সামনে গুনাহ করবেন না নামাজ ছাড়বেন না আপনার মতো বৃদ্ধ মানুষ লাঠি ছাড়া চলতে পারে না এমনও বুড়া পাঁচ বেলার নামাজ এক ওয়াক্ত নামাজ বাদ দেয় না আপনি কেন পারবেন না আল্লাহর কাছে তওবা করেন ও তৌফিক চান আল্লাহকে বলেন আল্লাহ আপনি ছাড়া আমার আপন কেউ নাই আজকে থেকে তওবা করে নিলাম আর নামাজ ছাড়ব না বেপর্দায় চলব না মা বাবাকে কষ্ট দিব না নবীর তরিকার বাইরে চলব না ওলামায়ে কেরামের পরামর্শ নিয়ে চলব আল্লাহ আমাদের সবাইকে তওবা করার তৌফিক দান করেন নবীর আদর্শ নিয়া আমাদের চলার মতো তৌফিক দান করেন আমিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়ালা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ইয়া আরহামার রাহিমিন ইয়া আরহামার রাহিমিন ইয়া আরহামার রাহিমিন رب ارحمهما كما ربياني صغيرا اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا اللهم إنا نسألك رضاك والجنة ونعوذ بك من سخطك والنار اللهم إنا نعوذ بك من البرص والجنون والجزام وسيء الأسقام او دایار مالک گناہر بزنی اپنر دروازہ حزیر اے اللہ پوپیتر جیبن نیا دنیا تیارسی شایطانر دھوکائے پوریش جیبن ترے گناہ کرے ناپاک کرے فلس গুনার কারণে আজ আমার হাত নাপাক চোখ নাপাক জিহ্বা নাপাক অন্তর নাপাক আমার গুনার খবর অপরাধের খবর আমার মা বাবা ভাই বোন আপনজনেরা কেউ জানে না রে আল্লাহ জানলে কেউ মুহাব্বতের নজরে দেখতো না ও আল্লাহ আপনি জানেন এরপরও রাগ করিয়া সম্মান কমায়া দেন নাই গুনার কারণে রিজিক বন্ধ করে দেন নাই গুনার কারণে আল্লাহ বেজার হয়া খানা বন্ধ করে দেন নাই আয় আল্লাহ আজ আমরা তওবার নিয়তে আসছি ও আল্লাহ গুনাহ আর করব না শয়তানের ধোকায় পড়ব না তবে আপনি যদি তৌফিক না দেন আমরা মজবুত হয়ে চলতে পারব না রে আল্লাহ মেহেরবানি করে আমাদের জীবনের পেছনের সমস্ত গুনাহগুলো maaf করে দেন আয় আল্লাহ বাকি জীবন নবীর আদর্শ মতে নেক আমলে চালাবার তৌফিক দান করেন